আমরা তো দুবার থেকে আমরা দুই এখান গর পড়ে গেছে, ওখান কু দান আসিল গুন্দিয়া রাস্তার মুখে আইসি যাওয়ার কষ্ট। আমরা দুই দিনের মাঝে ভাত খাইছি না আমরা গোরান পড়ায়। বাঙ্গা চলা ফিরা করতে অনেক সমস্যা, চলতে পারি না, বাড়িতে বারণে যায় না পানি দেয়, গাড়ি ঘোড়া চলে না, আমরা অনেক কষ্টতে দিন যাচ্ছে। তোরা তোরা মাছ ধরি আর খাই, আর কিছু কাম কাজ নাই, পানি দেয় কোনো বিষয়ে যাওয়া যায় না বাড়ি আর তাই আর কি। তোর পানি আসছিল রাস্তাঘাট পানি তলে আসছিল, এখন পানি কমছে আর রাস্তা অনেক ভাঙিয়ে গেছে গা, এই বাঙ্গার দ্বারা গাড়ি চলতে পারে না, আমরা চলা ফিরা এখন কষ্ট। আমি জানি এক সপ্তাহ হয়েছে পানি হয়েছে, আমরা রাস্তাঘাট পারি তাই না, কলাপুরে মানে সে তিন দিন হয়েছে কলাপুরে আমরা রাস্তাঘাট পারি। বর্তমানে এক সপ্তাহ ধরে আপনার পানি, আমরা রাস্তাতে যাইতাম পারি না, আর খুব অসুবিধা, আমরা বাড়ির ঘর থেকে বাড়িতাম পারি না জিনিস, এরপর মনে করেন খুব অসুবিধা আমরা চলার, আমরা খুব কষ্ট হইতেছে, আমরা কাপড় পিঞ্জা মনে করেন কাপড় বাজাইতাম পারি না, এন্দা ভাঙ্গা হেন্দা ভাঙ্গা খুব অসুবিধা আমরা মনে করেন কথা পড়তেছি। এন আমরা আজকে সাতটা দিন মনে করেন এই কষ্ট করতেছি, এতদিন মনে করেন এই নৌকা সামান্য নৌকা মৌকা ফাইলে বাজার আটক গেছি, আর না হইলে তো মনে করেন গরম বইয়া বইয়া মনে করেন কী করবো, কষ্ট কষ্ট করে আপনি চলছি কাজ করবার মনে করেন, এই তো মনে করেন কাজ যদি মনে করেন পাই তাহলে করি, আর না হইলে তো মনে করেন বেকার। আট নম্বর ওখান থেকে এক নম্বর ওয়াটার আমি বলতেছি যে নিয়ে যে বাতাঘাট থেকে বিমানবন্দর যে রাস্তাটা গেছে রাস্তাটা ওই জন্য আজকে থেকে মনে করি দশ দিন ধরে পানি তোলে, অনেক শ্রমিক ওগুলো কষ্ট ভোগ করতেছে, চলাফেরা নাই, রুজি রোজগার নাই, ও কষ্ট বিনিময় সাইটে বাইটে কিছু ভালো ব্যবসা বাণিজ্য আছে, ওনারও ব্যবসা বাণিজ্য বন্ধ পানির কারণে, রাস্তাঘাট নাই, আমরা খুব হাটে চলতেছি, বাজারটা যাইতে পারি না, নৌকা জমি নাই, আমরা খুব কষ্ট ভোগে আছি এই জন্য। এটা আমাদের শেখ হাসিনার কাছে আবেদন, আমরা বললাম একটু চেষ্টা করে দেখেন আমাকে কিছু করা যায় কি না, এই রাস্তাটা কোনো কিছু করা যায় কি না। আপনাদের বাড়িতে কোনো পানি? আমাদের ঘরের ভিতরে ওখানেও পানি আছে মনে করেন ফেক পানি, এই জন্য ইট পালন করতে হলে ইট দিয়া পাথর দিয়ে আমরা রাত ঘুমাইত, কষ্ট হয়ে আমরা আছি, এই জন্য ইটও আপনার কাছে আবেদন। বাড়ি থেকে ওই যে সড়ক লাগাত আপনারা কেমনে আইন? এই তো পানি ভেঙে উঠি আমরা, পানি ভেঙে কোমর পানি ভেঙে উঠি, বাড়ি থেকে রাস্তার পানি ভেঙে কোমর পানি ভেঙে উঠি, এই জন্য আবার রাতের বেলায় পানি ভেঙে আবার যাই, পেট পানি বুক পানি খুব কষ্ট হয়ে আমরা চলাফেরা।